बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम। एचएस मैथ क्लासे तुम्हारे सकल के स्वागत। आमरा क्लास 12 एर परिवर्त पद्धति ए चैप्टरटा निये आलोचना करछिलाम। तो आज के आमरा परिवर्त पद्धतिर जेटा सेकेंड पार्ट रयेछे सेई सेकेंड पार्टटा निये आलोचना करब। तो एई सेकेंड पार्टेर अंकगुलो शुरू करार आगे ए चैप्टारेर किछु फर्मूला रयेछे, आगे आमरा सेई फर्मूलागुलो जानबो, तारपरे आमरा प्रश्नमाला 6B एर जे अंकगुलो रयेछे सेगुलो निये आलोचना करब। तो ये चैप्टारे प्रथम जो फर्मूला रही है सेटार देखो, एक नम्बर फर्मूला होच्छे इंटीग्रेशन dx बाय एक्स स्क्वायर प्लस ए स्क्वायर। तो शुरूते आमी बोलबो जे इंटीग्रेशन dx बाय एक्स स्क्वायर प्लस ए स्क्वायर एर मान कत हबे बा आमरा किभाबे बेर करब। देखो आमादेर एखाने हरे जे टार्मटा रही है सेटा होच्छे एक्स स्क्वायर प्लस ए स्क्वायर। आमरा शुरूते एखाने कि करब, x समान a tan थीटा पुट करब। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি x সমান a tan থিটা। তাহলে দেখো আমরা যদি বোথ সাইড ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আমরা পাবো, অতএব dx সমান a ইনটু sec স্কয়ার থিটা d থিটা। এখন আমরা কি করব, dx এর জায়গাতে a sec স্কয়ার থিটা d থিটা বসাবো আর x এর জায়গাতে a tan থিটা বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে সমান এখানে আমরা পাবো, দেখো dx এর জায়গাতে লিখছি a ইনটু sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই dx স্কয়ার আছে, তাহলে এটা হবে আমাদের a স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস a স্কয়ার। তাহলে সমান এখান থেকে দেখো একটা a স্কয়ার কমন আসবে, তাহলে ইন্টিগ্রেশন এখানে লিখছি দেখো a ইনটু sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু, এটা হবে আমাদের দেখো tan স্কয়ার থিটা প্লাস ওয়ান। আবার আমরা জানি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে এটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা। আর এখান থেকে দেখো উপর নিচ থেকে একটা এ ক্যান্সেল হয়ে আমাদের নিচে হরেতে একটা এ পড়ে থাকবে, তাহলে ওয়ান বাই একটা কনস্ট্যান্টটা আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে লিখছি। তাহলে সমান ওয়ান বাই এ ইনটু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা নিচে ডিভাইডেড বাই এটাও হবে সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো সেক স্কোয়ার থিটা টার্মটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আমাদের পড়ে রয়েছে দেখো ওয়ান বাই এ ইনটু ইন্টিগ্রেশন ডি থিটা। এবার ইন্টিগ্রেশন ডি থিটা মানে এটাকে আমরা কত লিখবো, থিটা। তাহলে ওয়ান বাই এ ইনটু থিটা প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা কী করবো, থিটার ভ্যালু বসাবো। তো দেখো আমরা এখানে কী ধরেছিলাম, এক সমান এ ট্যান থিটা ধরেছিলাম, তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা ট্যান থিটা সমান এক্স বাই এ। তাহলে অতএব থিটা সমান ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে এটা আমরা কত মান পেলাম দেখো, ওয়ান বাই এ ইনটু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে দেখো আমরা কী ফর্মুলা পেলাম, না ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা সমান হচ্ছে ওয়ান বাই এ ইনটু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে আমরা ফর্মুলাটা লিখে নিই। তাহলে এক নম্বর ফর্মুলা আমরা কী পেলাম, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান ওয়ান বাই এ ইনটু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা হচ্ছে আমাদের এক নম্বর ফর্মুলা। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, যদি আমাদের দেওয়া থাকে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে দুই নম্বর কী পড়বো আমরা দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো আমরা এখানে কী করব, আগের অঙ্কটাতে এখানে দেখো আমাদের প্লাস ছিল সাইনটা, মাঝে সাইনটা ছিল প্লাস, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল, যার জন্য আমরা কী করেছিলাম এক্স সমান এ ট্যান থিটা বসিয়েছিলাম। কিন্তু এখানে দেখো আমাদের কী রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে দেখো আমাদের মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে এখানে আমরা কী করবো, শুরুতেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এটা হবে দেখো আমাদের এক্স প্লাস এ ইনটু এক্স মাইনাস এ। এবার আমরা কী করব, দেখো উপরে যে এখানে ডিএক্স এর সঙ্গে উপরে এখানে আমরা কত গুণ আছে বলতে পারবো, ওয়ান গুণ আছে বলতে পারবো। তাহলে এখন আমরা কী করব, এই এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ এটাকে আমরা ব্যালেন্স করে উপরে যদি লিখতে যাই, তাহলে দেখো আমরা যদি এইভাবে লিখি, আমরা এই রাশিটাকে এইরকমভাবে সাজিয়ে লিখছি, উপরে লিখছে যদি আমরা লিখি এক্স প্লাস এ, তারপরে যদি আমরা লিখি মাইনাস এক্স প্লাস এ, অর্থাৎ পুরো রাশিটাকে আমরা কিভাবে সাজিয়ে এখানে লিখছি আমি একটু সাইডে তোমাদের দেখিয়ে দিই।
আমাদের রাশিটা এরকম রয়েছে 1/x প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। তো এখানে দেখো আমরা বলতে পারবো, যদি আমরা দুটো সংখ্যার আকার করে লিখতে যাই তাহলে আমরা বলতে পারবো দেখো এই দুটো হচ্ছে আমাদের লসাগুটা। তো আমরা এখানে এইভাবে সাজাচ্ছি দেখো, যে 1/2a এখানে নিলাম, 1/2a ইন্টু উপরে আমরা নিচ্ছি দেখো এক্স প্লাস এ আর মাইনাস অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এইভাবে আমরা সাজিয়ে নিচ্ছি। তাহলে উপরে দেখো এই প্লাস এক্স আর মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে প্লাস এ আর মাইনাস এ মাইনাস এ প্লাস এ, তাহলে 2a, তাহলে 2a-টা হচ্ছে আমাদের আমাদের এক্সট্রা করে এখানে লিখেছি, তাহলে 2a-টাকে ব্যালেন্স করার জন্য আমরা নিচে কী করলাম একটা 2a দিয়ে ভাগ করলাম। এবার আমরা কী করবো এদেরকে সেপারেট করে লিখবো, তাহলে সমান 1/2a ইন্টু এটাকে লিখতে পারবো দেখো এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এখানে দেখো এক্স প্লাস এ ক্যান্সেল হবে আর এখানে এক্স মাইনাস এ ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা কত লিখতে পারছি 1/2a ইন্টু 1/x মাইনাস এ মাইনাস 1/x প্লাস এ। তাহলে এখন আমরা কী করবো, এই যে এখানে আমরা মানটা বসাবো, এই যে 1/x প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ এর জায়গাতে কত লিখবো 1/2a ইন্টু 1/x মাইনাস এ মাইনাস 1/x প্লাস এ। তাহলে সমান এখানে কত লিখছি দেখো, সমান ইন্টিগ্রেশন 1/2a ইন্টু এখানে লিখছি দেখো 1/x মাইনাস এ মাইনাস 1/x প্লাস এ বাইরে ডিএক্স। এবার দেখো 1/2 এটা কনস্ট্যান্ট, আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো, তাহলে 1/2a ইন্টু ইন্টিগ্রেশন এখানে আমরা দেখো যেহেতু দুটো রাশি রয়েছে আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে লিখতে পারবো, তাহলে একবার লিখছি ডিএক্স বাই এক্স মাইনাস এ মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এ। দেখো এই দুটোতে আমাদের লগের ফর্মুলা পড়বে, তাহলে সমান 1/2a ইন্টু এটা হবে লগ অফ মড এক্স মাইনাস এ মাইনাস লগ অফ মড এক্স প্লাস এ, পাশে এখানে লিখবো প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার দেখো এখানে আমাদের লগ এ মাইনাস লগ বি ফর্মে এসেছে, তাহলে লগ এ মাইনাস লগ বি মানে এটা হবে আমাদের লগ এ বাই বি, তাহলে 1/2a ইন্টু লগ অফ এটা হবে দেখো আমাদের এক্স মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে দেখো আমরা এখানে কী ফর্মুলা পেলাম, দুই নম্বর ফর্মুলা না, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 1/2a ইন্টু লগ অফ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। দেখো এবার আমরা তিন নম্বর ফর্মুলা করব, তিন নম্বর ফর্মুলা যদি আমাদের এরকম ফর্মে দেওয়ারও থাকে যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো এখানেও আমরা শুরুতে ঠিক আগেরটার মতন সেম ক্যালকুলেশন করব, এখানেও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখব, তাহলে সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। এখানেও আমরা কী করব আগেটার মতন সেম এই জায়গাটাতেও আমরা ব্যালেন্স করব। তাহলে আগে আমরা এই রাশিটার ক্যালকুলেশন করে নিই, তাহলে আমরা কার ক্যালকুলেশন করছি না 1/a প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। তাহলে এই রাশিটাকে দেখো আমরা যদি আগেরটার মতন করে লিখতে চাই তাহলে এখানে দেখো আমরা লিখছি নিচে এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স আর উপরে আমরা লিখছি দেখো এ মাইনাস এক্স প্লাস অফ এ প্লাস এক্স। তাহলে এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্সটা ক্যান্সেল হয়ে যাবে আর এখানে এ আর এ যোগ করলে আমরা পাবো 2a, তাহলে 2a টার্মটাকে ব্যালেন্স করার জন্য আমাদের কী করতে হবে নিচে একটা 2a টার্ম ভাগ করতে হবে, তাহলে এটাকে আমরা কী লিখলাম এখানে 1/2a লিখলাম। এবার আমরা সেপারেট করব, তাহলে সমান 1/2a ইন্টু উপরে হবে দেখো এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। এবার দেখো এখানে এ মাইনাস এক্স ক্যান্সেল হবে আর এখানে এ প্লাস এক্স ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/2a ইন্টু 1/a প্লাস এক্স প্লাস 1/a মাইনাস এক্স। তাহলে এখন আমরা এই মানটা বসাবো, তাহলে এখানে লিখছি দেখো সমান ইন্টিগ্রেশন 1/2a ইন্টু 1/a প্লাস এক্স
प्लस वन बाय ए माइनस एक्स बाहरे डिएक्स एबार वन बाय टू एटा कन्स्टैंट टर्म इंटीग्रेशन बाहरे चले आसबे ताहले वन बाय टू ए इंटू आमरा एखाने आलादा आलादा इंटीग्रेशन दिए लिखब ताहले एखाने आमरा पाच्छि इंटीग्रेशन डिएक्स बाय ए प्लस एक्स प्लस इंटीग्रेशन डिएक्स बाय ए माइनस एक्स एबार देखो आमरा फर्मूला लिखब ताहले समान वन बाय टू ए इंटू देखो एखाने डिएक्स बाय ए प्लस एक्स रयेछे तार माने एटा हबे आमादेर लग अफ मट ए प्लस एक्स एबार एखाने देखो इंटीग्रेशन डिएक्स बाय ए माइनस एक्स रयेछे तो एखाने देखो ए माइनस एक्स एर आमरा जदि आमरा कि जानी जे नीचे टर्मे डिफारेंसिएशन करे जदि आमादेर उपरे टर्मटा फिरे पाई उपरे टर्म आसे ताहले सेखाने आमादेर लगेर फर्मूला पड़े तो एखाने जदि ए माइनस एक्सर डिफारेंसिएट करी ताहले एर जन्य आसबे वन और माइनस एक्सर जन्य आसबे आमादेर माइनस वन ताहले एखाने देखो आमादेर एकटा माइनस चिन्ह नेई ताहले आमादेर এইখানটাতে যখন আমরা ফর্মুলা লিখব তখন এটা লগ এ মাইনাস এক্স না হয়ে আমাদের কী হয়ে যাবে এটা লগ অফ মড এ মানে আগে একটা মাইনাস চিহ্ন চলে আসবে তাহলে এটা আমাদের কথা হবে মাইনাস লগ অফ মড এ মাইনাস এক্স পাশে প্লাস সি তাহলে এখানে দেখো আমরা কী করবো এখানে লগ এ মাইনাস লগ বি ফর্ম এসেছে তার মানে আমাদের ফর্মুলা কি ফর্ম হচ্ছে লগ এ বাই বি তাহলে সমান ওয়ান বাই টু এ ইন্টু লগ অফ মড ए प्लस एक्स बाय ए माइनस एक्स प्लस सी ताले देखो हमें तीन नम्बर फर्मूला कि पेलम ना लिखी देखो इंटीग्रेशन डिएक्स बाय ए स्क्वायर माइनस एस एक्स स्क्वायर समान वन बाय टू ए इंटू लॉग ऑफ मॉड ए प्लस एक्स बाय ए माइनस एक्स प्लस सी एटा होच्छे आमादेर तीन नम्बर फर्मूला এবার দেখো আমরা করবো চার নাম্বার ফর্মুলা তো চার নাম্বার ফর্মুলা প্রমাণটা করার দরকার নেই শুধুমাত্র ফর্মুলাটা মনে রাখলেই হবে সেই জন্য আমি শুধু ফর্মুলাটাই বলে দিচ্ছি তো চার নাম্বারের দুটো ফর্মুলা রয়েছে চারের এক নাম্বার ফর্মুলা হচ্ছে যদি থাকে আমাদের ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর একটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা হচ্ছে দুটো ফর্মুলা তাহলে এখানে দেখো এটার ফর্মুলা হয় এটা সমান লেখা যায় লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি আর এটার ফর্মুলা হয় লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি তো তোমরা এই দুটো ফর্মুলা মনে রাখবে এই দুটো ফর্মুলা প্রমাণ করার দরকার নেই আর যদি এটার ইন্টিগ্রেশনগুলো করতে চাও তাহলে আমি দেখেও দেব যে এই যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রয়েছে তো এখানে আমরা এক্সের যেটা আমরা একের দাগের ফর্মুলাটা যেভাবে করছিলাম এক্সের জায়গাতে এ ট্যান থিটা বসে ক্যালকুলেশন করে তাহলে এখানেও তোমরা কী করবে এক্সের জায়গায় এ ট্যান থিটা বসে ক্যালকুলেশন করে করতে হবে তাহলে আমি এই একটা দেখিয়ে দিচ্ছি আর এই পরের যেটা রয়েছে এটা আমরা দেখাচ্ছি না তো তোমরা এখানে কিন্তু এক্সের জায়গায় এখানে দেখো প্লাস চিহ্ন আছে বলে আমি এক্স সমান এ ট্যান থিটা বসে ক্যালকুলেশন করব আর যেহেতু এখানে দেখো মাইনাস চিহ্ন রয়েছে সেজন্য আমরা এখানে এক্স সমান এ সাইন থিটা বসে ক্যালকুলেশন করব তাহলে আমি একটু ফর্মুলাটা দেখিয়ে দিই কীভাবে আসছে তাহলে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে আমরা এখানে কী বসাচ্ছি এক্স সমান এ ট্যান থিটা বসাবো তাহলে দেখো ডিএক্স সমান আমাদের দেবে এ ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা তাহলে এখন আমরা মানগুলো বসাই তাহলে সমান ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে দেখো এ ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই নিচে হবে দেখো রুট ওভার এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার এবার নিচ থেকে দেখো একটা এ স্কোয়ার কমন আসবে তাহলে ইন্টিগ্রেশন এ ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা এবার দেখো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা তাহলে উপরে হচ্ছে এ ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই দেখো রুটের মধ্যে রয়েছে তাহলে রুটের মধ্যে এ স্কোয়ার তার মানে এখান থেকে এ বেরিয়ে আসবে আর রুটের মধ্যে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে রুট সেক স্কোয়ার থিটা তার মানে এখান থেকে একটা সেক থিটা বেরিয়ে আসবে তাহলে এ এ ক্যান্সেল হয়ে গেল তাহলে উপর নিচে একটা সেক থিটা ক্যান্সেল হলে এখানে পড়ে থাকবে ইন্টিগ্রেশন সেক থিটা ডি থিটা এবার এটার ফর্মুলা আমরা কী জানি না লগ অফ মড সেক থিটা প্লাস ট্যান থিটা
প্লাস সি। এবার আমরা কি করব, সেক থিটা ট্যান থিটার মানগুলো বের করব। তো দেখো এখান থেকে আমরা বলতেই পারবো যে ট্যান থিটা সমান এক্স বাই এ, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে এক্স বাই এ। তাহলে সেক থিটা আমাদের কত হবে, না সেক থিটা সমান আমরা কি জানি রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে রুটের ভেতর থেকে এই যে এ স্কোয়ার রয়েছে তাহলে এখান থেকে একটা এ বেরিয়ে আসবে, তাহলে এখানে পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ। এবার তাহলে এখানে আমরা মান বসাই, তাহলে সেক থিটার জায়গাতে লিখবো রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ, আর ট্যান থিটার জায়গাতে লিখবো এক্স বাই এ। তাহলে সমান লিখতে পারবো দেখো লগ অফ মড, শুরুতে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ, তারপরে হচ্ছে প্লাস এক্স বাই এ। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা যদি এখানে সরি এখানে একটা প্লাস সি ছিল দেওয়া হয়নি, তো এখানটা আমরা কী করবো লসাগু করবো। তাহলে এখানে দেখো আমরা লসাগু করলে পাবো সমান লগ অফ মড, এ দেখো লসাগু হবে আর উপরে টার্মটা আমরা পাবো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাশে প্লাস সি। এবার এটা দেখো লগ এ বাই বি ফর্মে এসেছে, মানে লগ এ মাইনাস লগ বি, তাহলে সমান লগ অফ মড রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস লগ অফ মড এ প্লাস সি। এবার এটাও কনস্ট্যান্ট টার্ম, এটাও কনস্ট্যান্ট টার্ম, এই দুটো কনস্ট্যান্ট টার্ম মিলিয়ে আমরা আর একটা কনস্ট্যান্ট টার্ম সি ড্যাশ ধরে নিতে পারবো, তাহলে সমান লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি ড্যাশ। দেখো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো আমরা লিখেছিলাম ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান লগ অফ মড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। তো এখানে আমাদের যেহেতু প্লাস এ স্কোয়ার ছিল বলে আমরা সেজন্য এখানে এ ট্যান থিটা বসে ক্যালকুলেশন করেছিলাম, কিন্তু তোমরা যখন এই ফর্মুলাটার যদি কেউ মানে এর প্রুফটা যদি করতে চাও কেউ যে এই মানটা কীভাবে এসেছে, তাহলে আমি এই অঙ্কটা আর করাচ্ছি না, তোমরা এখানে এক্স সমান এ সাইন থিটা বসিয়ে ক্যালকুলেশন করবে। দেখবে এই পুরো যেভাবে আমরা করেছি এই মানটা পুরো দেখবে এই রাশি ফর্মুলাটা আমাদের এটাই চলে এসেছে। সরি এখানে এটা প্লাস হবে না, এখানে এই চিহ্নটা না এখানে ঠিকই আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি। এবার দেখো পাঁচ নাম্বার ফর্মুলা কি রয়েছে, না ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে এই যে ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা সমান এটা এই ফর্মুলাটা আমরা কীভাবে বের করবো, না এই অঙ্কটাতেও আমরা এই যে এক্স রয়েছে এখানে এক্স স্কোয়ার এখানে আমরা এক্স সমান এ সাইন থিটা বসে ক্যালকুলেশন করবো। তাহলে এখানে আমরা কী ধরছি এক্স সমান এ সাইন থিটা, তাহলে ডিএক্স আমরা পাবো দেখো এ ইন্টু কস থিটা ডি থিটা, এ ইন্টু কস থিটা ডি থিটা, তাহলে সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্সের জায়গাতে লিখছি দেখো এ ইন্টু কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে দেখো একটা এ স্কোয়ার কমন আসবে, তাহলে ইন্টিগ্রেশন এ কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে সমান ইন্টিগ্রেশন এ ইন্টু কস থিটা ডিভাইডেড বাই দেখো রুটের মধ্যে এ স্কোয়ার রয়েছে তাহলে এখানে একটা এ বেরিয়ে আসবে, আবার রুটের মধ্যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে সেটা হবে রুট ওভার কস স্কোয়ার থিটা, আর রুট ওভার কস স্কোয়ার থিটা মানে সেটা হবে আমাদের কস থিটা বাইরে ডি থিটা। তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের পড়ে রয়েছে কত ইন্টিগ্রেশন ডি থিটা, তাহলে এটা সমান থিটা প্লাস সি, সি সমান হচ্ছে আই ডট সি। তাহলে থিটার মান বের করব, তাহলে এখান থেকে দেখো সাইন থিটা সমান আমরা পাবো এক্স বাই এ, তাহলে থিটা সমান আমরা পাবো সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে দেখো আমরা এখানে ফর্মুলাটা কী পেলাম, না ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এখানে দেখো আমাদের সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি রয়েছে, তো তোমরা এখানে মনে রাখবে এই যে এখানে একটা কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে এই যে এক্স যে টার্মটা রয়েছে এই মড এক্স এটা সবসময় কী হবে লেস দ্যান মড এ। দেখো এতক্ষণ ধরে আমরা যেগুলো আলোচনা করছিলাম সেগুলো ছিল আমাদের এই চ্যাপ্টারের কিছু ফর্মুলা।
এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কয়েকটি বিশেষ আকারের সমাকল নির্ণয়, অর্থাৎ কখন কোন রাশিমালা কিভাবে দেওয়া থাকলে আমরা তার ইন্টিগ্রেশনটা কিভাবে বের করব বা তার মান কিভাবে বের করব সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো যদি আমাদের কোনো রাশি, তাহলে প্রথম যে ফর্ম সেটা সেটা আমি বলছি, দেখো যে যদি কোনো আমাদের রাশিমালা এরকম ফর্মে দেওয়া থাকে যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এটা হচ্ছে নট ইকাল টু জিরো, এরকম যদি আমাদের কোনো ফর্মের রাশিমালা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন কিভাবে বের করব বা এই রাশিটার মান কিভাবে নির্ণয় করব। তাহলে এখানে দেখো আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো শুরুতে আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে দুটো কন্ডিশান আসবে, যেহেতু এটা নট ইকাল টু জিরো বলেছে, তাহলে একটা কন্ডিশন আমরা কী নেবো এ গ্রেটার দ্যান জিরোতে, আর একটা কন্ডিশন আমরা কী নেবো এটা লেস দ্যান জিরোতে। এবার দেখো এই এ গ্রেটার দ্যান জিরো যদি আমরা এই কন্ডিশনটা হয় তাহলে আমরা শুরুতে কী করবো না, এই যে রাশিমালাটা দেওয়া রয়েছে হরে যে রাশিমালাটা দেওয়া রয়েছে অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা সমান দেখো আমরা প্রথমে কী করব, এখানে এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা রয়েছে সেটাকে আমরা কমন নিয়ে নেবো। তাহলে এখান থেকে যদি আমরা এ কমন নিই তাহলে আমরা পাবো দেখো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। এবার এই যে ভেতরের রাশিমালাটা রয়েছে এই ভেতরের রাশিমালাটাকে আমরা এই ফর্মে আনার চেষ্টা করব এ ইন্টু এক্স প্লাস, যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে তাহলে এটা হবে আমাদের এক্স প্লাস পি এর হোল স্কোয়ার মাইনাস কিউব স্কোয়ার, এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে যেখানে এই যে পি আর কিউবগুলো আমরা নিয়েছি এই পি কিউবগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ ধ্রুবক পদ, তাহলে এই পুরো যখন আমরা এই মানটা এখানে লিখব তাহলে সেটা আমাদের কোন ফর্মে দেবে দেখো, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা সমান আমরা লিখতে পারবো ওয়ান বাই এ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই, তাহলে এখানে দেখো আমরা আমি একটা চিহ্ন নিয়েছি এক্স প্লাস পি এর হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, বা এটা আমরা এই ফর্মেও নিয়ে আসতে পারি এ ইন্টু এক্স প্লাস পি এর হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার সেটা অঙ্কটা দেখে আমাদের ঠিক হবে এই মাঝের চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে, তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি এক্স প্লাস পি এর হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অথবা ওয়ার আমরা এটা কী আকার করে লিখতে পারবো ওয়ান বাই এ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস পি এর হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার এই ফর্মে নিয়ে আসতে হবে প্রথমে। এবার যদি এটা লেস দ্যান জিরো হয় তাহলে তখন আমরা কী করব না, সেক্ষেত্রে আমরা এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই যে রাশিটা রয়েছে এই রাশিটাকে আমরা এ ইন্টু কিউ স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি এর হোল স্কোয়ার এই ফর্মে নিয়ে আসব। তাহলে আমরা তখন সেক্ষেত্রে কী পাবো না ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা সমান লিখতে পারবো ওয়ান বাই এ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই কিউ স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি এর হোল স্কোয়ার, ইন্টিগ্রেশন ওয়ান বাই এ ইন্টিগ্রেশন ডিএক্স বাই কিউ স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি এর হোল স্কোয়ার। এই ফর্মে নিয়ে এসে আমাদের এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা লিখব, আর এখানে এই দুটোর ক্ষেত্রে আমরা কী করব এই যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর না হলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আমি একটা অঙ্ক করিয়ে দিই তোমাদের, তাহলে দেখবে এই পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যে অঙ্কটা তোমাদের করাবো সেটা হচ্ছে তোমাদের বইয়েরই অঙ্ক সংক্ষিপ্ত উত্তরধর্মীর সংক্ষিপ্ত উত্তরধর্মী চারের দাগের ম্যাথটা তোমাদের করে দিচ্ছি। এটার এক্সাম্পল হিসাবে আমি নিচ্ছি কোনটা সংক্ষিপ্ত উত্তরধর্মী চারের দাগের ম্যাথটা, তাহলে এখানে লিখছি দেখো সংক্ষিপ্ত চারের ম্যাথ কি দেওয়া রয়েছে দেখো এখানে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট, এটা আমাদের দেওয়া রয়েছে।
তো আমরা কি বললাম দেখো শুরুতেই, এই যে নিচে যে টার্মটা রয়েছে এই টার্মটাকে কোন ফর্মে নিয়ে আসবো? তো এখানে দেখো এটা এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কোএফিসিয়েন্টটা কত রয়েছে আমাদের, প্লাস ওয়ান রয়েছে। এবার ওয়ানটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো, তার মানে হয় আমাদেরকে এই ফর্মটা না হলে এই ফর্মে আনার চেষ্টা করতে হবে। তাহলে শুরুতেই আমরা কি করব, এই রাশিমালাটাকে সাজিয়ে নেব, কোন ফর্মে আনছি না এই ফর্মে নিয়ে আসবো, এই যে এই ফর্মটা। তো এখানে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এ গুণ আকার করে রয়েছে, কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে ওয়ান গুণ আকার করে রয়েছে, সেই জন্য এখান থেকে আমাদের কোনো সংখ্যা কমন নেওয়ার দরকার পড়বে না। যদি এখানে ধরো ফোর বা থ্রি কোনো সংখ্যা গুণ আকার করে থাকতো, তাহলে আমরা শুরুতে কী করতাম, ফোরটাকে কমন নিয়ে বা থ্রি যদি থাকতো থ্রিটাকে কমন নিয়ে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে সবসময় ওয়ান রাখার চেষ্টা করতাম। তাহলে শুরুতেই আমরা কী করব, এই রাশিমালাটাকে সাজিয়ে নিচ্ছি। তাহলে আগে এটা লিখে নেবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট সমান। এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট আমরা পেয়েছি, তাহলে এটা সমান দেখো আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্সকে এইটাকে আমরা সবসময় এই যে এক্স প্লাস পি এর হোল স্কোয়ার আকারে আনার চেষ্টা করছি। তার মানে এক্স স্কোয়ার প্লাস তারপরে টার্মটা আমাদের কত হবে, এক্স প্লাস পি এর হোল স্কোয়ার আনার চেষ্টা করে দেখো টু এক্স ইন্টু পি আকার করে আসবে। তাহলে এখানে আমরা লিখছি দেখো এই ফোর এক্সটাকে এরকমভাবে সাজিয়ে লিখছি টু ইন্টু এক্স ইন্টু টু, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু, তার মানে পরবর্তী টার্মটা আমাদের কত হবে, পরবর্তী টার্মটা হবে আমাদের টু স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মে এসেছে। এবার টু স্কোয়ার টার্মটা আমি যোগ করেছি, মানে ব্যালেন্স করার জন্য টু স্কোয়ার টার্মটাকে বিয়োগ করব, তাহলে মাইনাস টু স্কোয়ার করে দিলাম। এখানে একটা টার্ম কত রয়েছে, প্লাস এইট, তাহলে এখানে আমরা লিখলাম প্লাস এইট। এবার এটাকে ক্যালকুলেশন করছি, তাহলে এইটুকুটা দেখো আমাদের ফর্মুলা পড়বে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার, আর এখানে হবে আমাদের মাইনাস ফোর প্লাস এইট সমান, এটা আমরা পাবো এক্স প্লাস টু এর হোল স্কোয়ার, এটা হবে আমাদের প্লাস ফোর। এবার ফোরটাকে আমরা কি আকার করে লিখব, টু এর স্কোয়ার করে, তাহলে সমান এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার। তাহলে দেখো এবার আমরা এখানে মান বসাবো, এই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইটের জায়গায় কত লিখবো, এইটা লিখবো এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার, তাহলে সমান এখানে দেখো অতএব ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট, এটা সমান আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার। তাহলে দেখো এটা আমাদের কোন ফর্মে এসেছে, হ্যাঁ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার ফর্মুলা আমরা কী জানি না, ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে আমরা কোন ফর্মুলা লিখব এখন, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার ফর্মুলা হয় ওয়ান বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এখানে দেখো আমাদের কি রয়েছে, এক্স প্লাস টু এর হোল স্কোয়ার রয়েছে। তাহলে এখানে তোমরা চাইলে একটা লাইন করেও দিতে পারো যে এক্স প্লাস টু সমান জেড বসেও ক্যালকুলেশন করতে পারো, তাহলে তোমরা যদি তাই মনে করবো সেটাও করতে পারো, আর না হলে যদি ভাবো একেবারে ডিরেক্ট ফর্মুলা লিখবে তাহলে সেটাও করতে পারো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি দেখো, ধরি এক্স প্লাস টু সমান জেড, তাহলে ডিএক্স সমান আমরা পাবো দেখো ডিজেড, তাহলে সমান এটা আমরা লিখছি ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস টু স্কোয়ার। তাহলে এবার আমরা ফর্মুলা লিখি, তাহলে ফর্মুলা হচ্ছে ওয়ান বাই এ, তার মানে এখানে হবে ওয়ান বাই টু ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ, মানে ট্যান ইনভার্স জেড বাই টু প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের ভ্যালু বসাবো, তাহলে ওয়ান বাই টু ইন্টু ট্যান ইনভার্স জেড মানে এক্স প্লাস টু ধরেছিলাম, এক্স প্লাস টু বাই টু প্লাস সি। এবারে দেখো আমরা দুই নম্বর ফর্ম নিয়ে আলোচনা করবো, যদি কোনো রাশিমালা আমাদের এরকম ফর্মে দেওয়া থাকে ইন্টিগ্রেশন এল এক্স প্লাস এম ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, এই ফর্মে যদি আমাদের কোনো রাশিমালা দেওয়া থাকে, তাহলে আমি কীরকম ফর্মটা দেওয়া রয়েছে দেখো, নিচে হরে যে রাশিমালাটা রয়েছে হরেরটা হচ্ছে এক্সের একটা দ্বিঘাত রাশিমালা, আর লবে যে রাশিটা রয়েছে সেটা দেখো এক্সের একটা একঘাত রাশিমালা। যদি আমাদের এরকম কোনো ফর্মে ইন্টিগ্রেশন বের করতে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে ইন্টিগ্রেশন বের করব, না সেক্ষেত্রে আমরা যেটা করি, এই যে উপরে যে টার্মটা রয়েছে এই এল এক্স প্লাস এম, এটা সমান আমরা এখানে লিখব দুটো ধ্রুবক ধরে নেবো, এখানে k
k1 আর k2, তাহলে k1 ইনটু ডি ডিএক্স অফ, নিচে টার্মটা লিখব ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস k2। তাহলে আমি কি করলাম, যদি কোনো রাশিমাল আমাদের এরকম ফর্মে দেওয়া থাকে lx প্লাস m বাই x স্কোয়ার প্লাস bx প্লাস c, এই ফর্মে যদি ইন্টিগ্রেশন বের করতে দেয় তাহলে আমরা কি করব, এই লবের টার্মটা এটা সমান আমরা কি লিখব, একটা ধ্রুবক পদ k1 ইনটু ডি ডিএক্স অফ হর টার্মটা প্লাস দে k2। এবার তাহলে এখানে দেখো আমরা লিখতে পারবো ইমপ্লাইজ দ্যাট lx প্লাস m সমান k1 ইনটু, দেখো এটা যদি ডিডিএক্স বের করি তাহলে আমরা পাবো 2ax প্লাস b প্লাস k2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো ইমপ্লাইজ দ্যাট lx প্লাস m সমান 2ak1 ইনটু x প্লাস bk1 প্লাস k2। তো এবার আমরা কি করব, বোথ সাইডসকে কম্পেয়ার করব। তাহলে এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে l, এখানে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2ak1। তাহলে এখানে x এর কোএফিসিয়েন্টের সঙ্গে এখানকার x এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করলে আমরা পাবো দেখো l সমান 2ak1। আমাদের কি দরকার না, এই যে k1 k2 ধ্রুবক পদগুলো ধরেছিলাম আমরা তার মান বের করব। তাহলে k1 সমান আমরা পাবো l বাই 2a। এবার আমরা দেখো কনস্ট্যান্ট টার্মের সঙ্গে কনস্ট্যান্ট টার্ম কম্পেয়ার করবো, তাহলে m সমান আমরা পাচ্ছি b ইনটু k1 প্লাস k2, k1 এর ভ্যালু এখান থেকে বসাবো, তাহলে m সমান পাবো b ইনটু l ডিভাইডেড বাই 2a প্লাস k2। তাহলে অতএব k2 সমান আমরা পাবো m মাইনাস b ইনটু l ডিভাইডেড বাই 2a। এবার আমরা কি করব, এই যে lx প্লাস m এর জায়গাতে আমরা এই মানটা বসাবো, এই মান এখানে কি করব, এই যে k1 যে মানটা বেরিয়েছে আবার এখানে দেখো k2 একটা মান বেরিয়েছে। তাহলে দেখো এখন আমরা কি লিখব, আমরা যে রাশিমালাটা লিখেছিলাম সেটাতে ফিরে আসি, ইন্টিগ্রেশন lx প্লাস m ডিভাইডেড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c dx। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো দেখো ইন্টিগ্রেশন lx প্লাস m এর জায়গায় লিখছি আমরা ইন্টিগ্রেশন k ইনটু 2ax প্লাস b প্লাস k2 ডিভাইডেড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c। আমরা যদি ওখানে k1 k2 মানটা বের করে নিয়েছি, বাইরে হচ্ছে dx। এবার আমরা দুটোকে সেপারেট করব, তাহলে সেপারেট করলে আমরা কি পাবো দেখো, k1টা কনস্ট্যান্ট টার্ম বাইরে রেখে দিলাম, ইন্টিগ্রেশন 2ax প্লাস b ডিভাইডেড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c dx প্লাস k2 ইনটু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এবার দেখো এই অঙ্ক এই পার্টটার ক্ষেত্রে এই নিচের টার্মের ডিফারেন্সিয়েশনই হচ্ছে উপরের টার্মটা, ax স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে পাবে 2ax, bx এর জন্য আমরা পাবো b। তাহলে নিচের টার্মের ডিফারেন্সিয়েশন অর্থাৎ হরের ডিফারেন্সিয়েশন করে যদি আমরা লগ বে পাই তাহলে তার ফর্মুলা হয় আমাদের লগ এর। তাহলে এটা সমান লিখতে পারবো k1 ইনটু লগ অফ মট ax স্কোয়ার প্লাস bx প্লাস c, আর এইখানে এই যে k2 ইনটু ইন্টিগ্রেশন dx বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c রয়েছে, এইটাকে এই ইন্টিগ্রেশনটা আমরা কোন রুলসে করব, না ঠিক এক নাম্বার যে ফর্মটা আমি বললাম যে এটাকে প্রথমে আমরা কী করি এ কমন নিয়ে দিয়ে সেটাকে আমরা কোন ফর্মে লিখি, যে এক নম্বরে যে আমি ফর্ম দুটো আলোচনা করলাম সেই ফর্মে যেভাবে ক্যালকুলেশন করতে হবে ইন্টিগ্রেশনের সেইভাবে এই মানটা বের করতে হবে। তাহলে দেখো এবার আমি এর একটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিই, তাহলে দেখো তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। যে এক্সাম্পলটা আমরা এখন নিয়ে আলোচনা করব সে তোমাদের বই থেকে একটা অঙ্ক নিচ্ছি, সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মীর বারো দাগের যে ম্যাথটা রয়েছে, সংক্ষিপ্ত উত্তরধর্মীর বারো দাগের ম্যাথ। দেখো কী দেওয়া রয়েছে রাশিমালাটা, ইন্টিগ্রেশন x প্লাস 2dx ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এইটা আমাদের দেওয়া রয়েছে। তাহলে দেখো আমাদের যেটা আমরা আলোচনা করছিলাম সেখানে আমাদের ফর্মটা কীরকম ফর্মে ছিল, না যদি আমাদের রাশিমালাটা এরকম ফর্মে দেওয়া থাকে ইন্টিগ্রেশন lx প্লাস m ডিভাইডেড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c dx, তাহলে নিচের রাশিটা হচ্ছে x এর দ্বিঘাত রাশি আর উপরেরটা হচ্ছে একটা x এর একঘাত রাশি মানে। এখানেও দেখো তাই রয়েছে, উপরেরটা হচ্ছে x এর একঘাত রাশি x প্লাস 2 আর নিচেরটা হচ্ছে x এর দ্বিঘাত রাশি 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। তো
শুরুতে আমি কি বললাম, এখানে আমরা দুটো ধ্রুবক পদকে নির্ণয় করব। তাহলে আমরা কি লিখি, হরের সরি লবের টার্মটা সমান, হর না লব টার্মটা সমান, অর্থাৎ এক্স প্লাস টু সমান আমরা কি লিখব, কে ওয়ান ইন্টু ডি ডি এক্স অফ টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ প্লাস কে টু। এবার আমরা কি করব, কে ওয়ান আর কে টুর ভ্যালু বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস টু সমান কে ওয়ান ইন্টু, তাহলে এটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো আমরা পাবো ফোর এক্স প্লাস সিক্স প্লাস কে টু। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস টু সমান, এটা পুরোটা গুণ করলে আমরা পাবো ফোর কে ওয়ান ইন্টু এক্স প্লাস সিক্স কে ওয়ান প্লাস কে টু। তো সিক্স কে ওয়ান প্লাস কে টু এ টোটালটা একটা কনস্ট্যান্ট টার্ম, আর এখানে ফোর কে ওয়ান এক্স রয়েছে আর এখানে এক্স রয়েছে, তাহলে বোথ সাইডস আমরা কীভাবে কম্পেয়ার করবো, এক্সের এক্সের টার্মগুলোর সঙ্গে এক্সের টার্মের কোফিসিয়েন্ট মানে কোফিসিয়েন্টগুলোর আর ধ্রুবক পদের সঙ্গে ধ্রুবক পদের। তাহলে এখানে দেখো আমরা কম্পেয়ার করলে পাবো, অতএব ওয়ান সমান পাবো ফোর কে ওয়ান, যেখানে এক্সের কোফিসিয়েন্ট হচ্ছে ওয়ান, এখানে এক্সের কোফিসিয়েন্ট হচ্ছে ফোর কে ওয়ান। তাহলে আমরা কী পেলাম, ওয়ান সমান ফোর কে ওয়ান। আর একবার কী পাবো, এই যে টু সমান সিক্স কে ওয়ান প্লাস কে টু, আর একটা কী পাচ্ছি টু সমান সিক্স কে ওয়ান প্লাস কে টু। তাহলে দেখো এখান থেকে কে ওয়ানের ভ্যালুটা বের করি, তাহলে কে ওয়ান সমান ওয়ান বাই ফোর, তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট টু সমান সিক্স বাই ফোর প্লাস কে টু। তাহলে দুই তিনে ছয় দুই দুয়ে চার, তাহলে অতএব কে টু সমান এটা পাবো টু মাইনাস থ্রি বাই টু, তার মানে এটা হবে আমাদের ওয়ান বাই টু। তাহলে কে ওয়ান আর কে টুর ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার আমরা ইন্টিগ্রেশনটা শুরু করবো। দেখো তাহলে এখানে অতএব কী লিখছি, অতএব ইন্টিগ্রেশন এক্স প্লাস টু ডি এক্স ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ, তাহলে সমান এখানে দেখো শুরুতে আমরা এটা যেটা ধরেছিলাম সেটা লিখে নিই। তাহলে এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন এক্স প্লাস টু এর জায়গায় এই যে টার্মটা ধরেছিলাম সেটাই আগে লিখে নিই। তাহলে কে ওয়ান ইন্টু ডি ডি এক্স অফ টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ প্লাস কে টু ডিভাইডেড বাই যেটা রয়েছে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ এখানে ডিএক্স, তাহলে সমান। এবার আমরা মান বসাই, দেখো কে ওয়ান মানে কত, কে ওয়ানের ভ্যালু বেরিয়েছে আমাদের ওয়ান বাই ফোর, তাহলে ওয়ান বাই ফোর ইন্টু দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো ফোর এ এক্স প্লাস সিক্স, প্লাস কে টু মানে কত ওয়ান বাই টু, ওয়ান বাই টু বসিয়ে দিলাম ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ ডিএক্স। এবার আমরা কী করবো, সেপারেট করে নেবো এই টোটাল টার্মটা ডিভাইডেড বাই নিচেরটা আর এই টার্মটা ডিভাইডেড বাই নিচের টার্মটা, তাহলে সমান দেখো এখানে লিখছি আমরা। তাহলে এখানে দেখো ওয়ান বাই ফোরটা কনস্ট্যান্ট টার্ম, আমি ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে লিখছি, তাহলে ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন ফোর এ এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ ডিএক্স, প্লাস এখানে দেখো ওয়ান বাই টুটা কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে এলাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ। এবার দেখো এই পার্টটার ক্ষেত্রে নিচের টার্মের ডিফারেন্সিয়েশনই হচ্ছে উপরের টার্মটা, তাহলে নিচের টার্মের ডিফারেন্সিয়েশন যেহেতু উপরের টার্মটা তার মানে এখানে আমরা লগের ফর্মুলা লিখতে পারবো, তাহলে ওয়ান বাই ফোর ইন্টু লগ অফ মড টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ প্লাস হাফ ইন্টু, এবার এখানটা আমরা কোন ফর্মে ডিফারেন্সিয়েশন করবো না এই জায়গাটাতে আবার আমাদেরকে কী করতে হবে, ওই পূর্ণবর্গ আকার করে ভেঙে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এইখানে তোমরা ক্যালকুলেশনটা করো টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ, অর্থাৎ এটা আমাদের কোন ফর্মে চলে এসেছে না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে। তাহলে এই ফর্মে এলে আমরা কী করবো, দেখো শুরুতে এখানে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে দুই গুণ রয়েছে, তার মানে এখান থেকে আগে একটা টু কমন নিয়ে নেবো, তাহলে টু কমন নিলে আমরা পাবো দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ বাই টু, তাহলে সমান টু ইন্টু দেখো এখানটাতে লিখছি এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানটা আমাদের টু এ বি ফর্মে নিয়ে আসতে হবে, তাহলে টু ইন্টু থ্রি বাই টু ইন্টু এক্স, তাহলে টু এ বি তার মানে পরটা কত হবে থ্রি বাই টু এর হোল স্কোয়ার, থ্রি বাই টু এর হোল স্কোয়ার, তাহলে থ্রি বাই টু এর হোল স্কোয়ারটা আমি জোর করে এখানে যোগ করেছি, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য মাইনাস করব, তাহলে মাইনাস আমি এখানে লিখলাম নাইন বাই ফোর, তারপরে আছে আমাদের দেখো প্লাস ফাইভ বাই টু। এবার দেখো এইটুকু আমাদের ফর্মুলা পড়ে গেছে, তাহলে সমান টু ইন্টু এটা হচ্ছে আমাদের এক্স প্লাস থ্রি বাই টু এর হোল স্কোয়ার,
আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা দেখবে ক্যালকুলেশন করলে আমরা পাবো এটা 1/4, তাহলে এটা লিখছি -1/4, তাহলে 2 ইন্টু আমরা পাচ্ছি দেখো x+3/2 এর হোল স্কোয়ার -1/2 এর হোল স্কোয়ার, তাহলে এই মানটা এখন আমরা বসাবো, তাহলে ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এখানে লিখছি দেখো 2 ইন্টু x+3/2 এর হোল স্কোয়ার -1/2 এর হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের এটা কোন ফর্মে চলে এসেছে, না ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে চলে এসেছে, সরি এটা মাইনাস না, এখানে এটা আমাদের প্লাস হবে, এটা মাইনাস না এটা প্লাস হবে, তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে চলে এসেছে। তাহলে এখানে দেখো আমরা পাবো তাহলে সমান 1/4 log (2x²+6x+5) যেমন আছে লিখলাম, প্লাস 1/2 ইন্টু, তাহলে এখানে দেখো একটা 1/2 রয়েছে, কনস্ট্যান্টটা আমি বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন দেখো এখানে আমাদের এবার পড়ে রয়েছে dx/x+3/2 এর হোল স্কোয়ার +1/2 এর হোল স্কোয়ার। তো তোমরা চাইলে এখানে x+3/2 এর জায়গায় জেড বসেও ক্যালকুলেশন করতে পারো, তাহলে x+3/2 সমান জেড ধরো, তাহলে ডিএক্স সমান আমরা পাচ্ছি ডিজেড, তাহলে এখানে আমরা কত পাবো দেখো ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার +1/2 এর হোল স্কোয়ার, তাহলে এটা আমাদের ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা এসেছে। তাহলে তার ফর্মুলা কী হয় আমরা জানি, 1/a ট্যান ইনভার্স x/a, তাহলে সমান 1/4 log (2x²+6x+5) প্লাস এটা হবে আমাদের দেখো 1/4 ইন্টু, দেখো ফর্মুলাতে কী আছে 1/a রয়েছে, তাহলে 1/a মানে হচ্ছে 1/2, তাহলে 1/2 ইন্টু ট্যান ইনভার্স x/a, এক্স মানে হচ্ছে এখানে জেড ডিভাইডেড বাই এ মানে এটা হচ্ছে 1/2, পাশে লিখবো প্লাস সি, তাহলে সমান 1/4 log (2x²+6x+5) এটা আমাদের হবে দেখো 1/4 × 2 × ট্যান ইনভার্স এটা হবে আমাদের 2z, ট্যান ইনভার্স 2z প্লাস সি। এবার আমরা জেডের জায়গায় মান বসাবো, তাহলে জেড সমান আমরা কত ধরেছিলাম দেখো x+3/2, তাহলে এখানে পাশে কী লিখবে c = i.c, তাহলে সমান 1/4 log (2x²+6x+5) এখানে একটা 2 ক্যান্সেল হবে +1/2 ট্যান ইনভার্স এটা আমরা লিখবো 2 ইন্টু, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই 2 ইন্টু, জেডের জায়গায় মান বসাচ্ছি x+3/2 প্লাস সি। এবার এখানটা একটু ক্যালকুলেশন করবো, দিয়ে এখানে 2 টার্মটা ক্যান্সেল করে দেবো, সমান 1/4 log (2x²+6x+5) প্লাস 1/2 ট্যান ইনভার্স, তাহলে এটা হবে 2 ইন্টু, উপরে লসাগু করলে উপরের টার্মটা হবে 2x+3/2 প্লাস সি, তাহলে এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি দেখো সমান 1/4 log (2x²+6x+5) প্লাস 1/2 ট্যান ইনভার্স 2x+3 প্লাস সি, তাহলে এটাই হচ্ছে আনসার।